কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে অপরিকল্পিতভাবে নলকূপ স্থাপন এবং টয়লেট নির্মাণের কারণে স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে রোহিঙ্গারা। কক্সবাজার প্রতিনিধি সুনীল বড়ুয়ার রিপোর্ট। মিয়ানমারের নির্যাতনের শিকার হয়ে গত বছরের 25 আগস্ট থেকে বাংলাদেশে প্রবেশ করেছে প্রায় 7 লাখ রোহিঙ্গা। তাদের আশ্রয় দেয়া হয় কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন আশ্রয় শিবিরে। অভিযোগ উঠেছে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রয় শিবিরগুলোর টয়লেট ও নলকূপ তৈরি করা হয়েছে অপরিকল্পিতভাবে। নলকূপগুলোর বেশিরভাগই মাত্র 20 ফুট গভীরতার, এর ফলে শুকনো মৌসুমে পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত পানি। যতটুকু পানি পাওয়া যায় তাও আবার দূষিত, ব্যবহারের অনুপযোগী। এই পানি থেকে সংক্রামিত হচ্ছে নানা রোগ। তারা মানে 20 ফিট পর্যন্ত ফাঁকি গাছে মারা, 30 ফুট 40 ফুট গাড়ির মধ্যে তোমার টেরা তোমরা কিনে এলে কি করে দিবে, গাড়ি বাড়ি আর 20 ফুট দিবে জুন্দে আর তো তোমার রঙে মজুর কম কম আর তো হাই বলে কেসুনা 20 ফুট 20 ফুট দিয়ে আর হাত দিয়ে আর তো এম শর্ট করা হতে পারে বুঝলি, আর তো বিয়ার আমি তারা এদিন আসে আমার সাথে গিয়ে আর তো গা গোসল করলে বা গা মা দত ফাঁসার তো মানি হাইলে অসুখ হয়ে যাবে। পানি এখন লয়েরে 10 মিনিট যদি কি পানি বাতিয়া গাড়াই দিলে তেল বনি যাগোয় বা তলার মাঝে জ্বর বনি যাগোয়। অপরদিকে আশ্রয় শিবিরগুলোতে গড়ে 30 থেকে 40টি পরিবারের জন্য নির্ধারিত মাত্র 1টি টয়লেট, 10 থেকে 15 দিনেই তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে রোহিঙ্গাদের। সালিশগড় মানুষ 31 বারে বরি যাগোয় তো সমস্যা হয়ে যায় পানি লই পায়খানা লই আরো বেশি যে মানে এর এক কাম পায়খানা দিলে যে 30 কিলো 40 কিলো নিলে যে মানে আরো তো 2-10 দিন আস্তমার গেলে ইম বরি যা গইছে। বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা স্বাস্থ্যসম্মত করতে না পারলে নানা রোগ ছড়িয়ে পড়তে পারে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে, বলছেন চিকিৎসকরা। পানিবাহিত রোগ এই রোগগুলোর মধ্যে সাধারণত দেখা যাচ্ছে লকা কলেরা ডায়রিয়া বিশেষ করে টাইফয়েড জন্ডিস এই রোগগুলো প্রকোপ বেশি হয়ে যায়, খোসপাসরা এই ধরনের রোগগুলো বেশি হয়, কিছু সর্দি কাশি রোগীও পাওয়া যাবে আর কি। এগুলোর জন্য আমাদের প্রস্তুতি আছে আল্লাহর রহমতে। এসব কথা স্বীকার করে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে শুরুর দিকে তাড়াহুড়ো করতে গিয়ে কিছুটা অপরিকল্পিত কাজ হয়েছে, তবে ধীরে ধীরে তা নতুন করে পরিকল্পিতভাবে করা হচ্ছে। তাড়াহুড়ো করতে গিয়ে আসলে অনেক এনজিও বিশেষ করে আমাদের দেশীয় ছোট ছোট এনজিওগুলি তারা খুব দ্রুততার সাথে আসলে খুব স্বল্প গভীরতার নলকূপ স্থাপন করেছে, যেগুলি খুব অল্প গভীরতার এবং যেগুলিতে পানিতে দূষণ আছে সেগুলি আমরা ডিকমিশনিং করার পদক্ষেপ নিয়েছি এবং বর্তমানে আমরা আসলে 600 ফিটের নিচের গভীরতার কোনো নলকূপ অনুমতি দিচ্ছি না। মন্ত্রণালয়ে পাঠানোর জন্য জেলা প্রশাসকের প্রতিবেদনে উঠে এসেছে এসব দুর্দশার চিত্র, তবে যথাযথ প্রক্রিয়া মেনে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। স্যানিটারি ল্যাট্রিন এবং টিউবওয়েলের ক্ষেত্রে আমাদের বেশ কিছু অবজারভেশন আছে যে সেই বিষয়গুলো যাতে খুব সাইন্টিফিক্যালি সেই বিষয়গুলো ফলো করা হয় সেই বিষয়ে আমাদের মানে জাস্ট তাদের প্রতি নির্দেশনা। এখনও অব্যাহত রয়েছে রোহিঙ্গাদের অনুপ্রবেশ। জাতিসংঘের হিসেবে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা সব মিলিয়ে 10 লাখ ছাড়িয়েছে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।